মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাবাবেগে রাজনীতি করেন, এই অভিযোগ তুলে বিজেপি প্রদেশ সভাপতি সুকান্ত মজুমদারের কটাক্ষ। উত্তরবঙ্গে ভাবাবেগকে নিয়ে মুখ্যমন্ত্রী নাটক করছেন, উনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন, এবার নাটকের জন্য পুরস্কার পাবেন। সোমবার ব্যারাকপুর বিজেপি জেলা সাংগঠনিকের কর্মী সভায় অংশগ্রহণ করতে আসা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নেন। তার অভিযোগ, রাজ্যের উন্নয়ন থেকে নিয়ে স্বাস্থ্য পরিষেবা সবকিছুতেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করেন, যার ফলে প্রকৃত উন্নয়ন বাধিত হচ্ছে। দেখুন, বিজেপি উত্তরবঙ্গে জিতে এই মুহূর্তে 900 কোটি টাকার বেশি শুধুমাত্র শিলিগুড়ি করিডরে খরচ হবে। আমি উত্তরবঙ্গ ছেড়ে দিলাম, শুধুমাত্র শিলিগুড়ি করিডরে খরচ হবে। মাননীয় মুখ্যমন্ত্রী যে দার্জিলিং ঘুরতে যান, মাঝে মাঝে উত্তরবঙ্গে ঘুরতে যান, এশিয়ান হাইওয়ে দিয়ে যান, নীতিন গাডকারির ড্রিম প্রজেক্টে এশিয়ান হাইওয়ে, বাগডোগরা এয়ারপোর্ট উত্তরবঙ্গের একমাত্র এয়ারপোর্ট, তাকে সম্প্রসারণ করার জন্য আমরা জমি চেয়ে চেয়ে মোটামুটি গলা বসে গেল কেন্দ্র সরকারের। মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন পর রাজি হয়েছেন সেই জমি দিয়ে সম্প্রসারণ করার জন্য। আমরা বিগত 5 বছর ধরে চিৎকার করছি, জমি দে মা, জমি দে মা, জমি আর দেয় না মা। তো স্বাভাবিকভাবে কে উন্নয়ন করতে চায় সে তো বোঝাই যাচ্ছে। তার কটাক্ষ, উত্তরবঙ্গে ভাবাবেগকে নিয়ে মুখ্যমন্ত্রী নাটক করছেন, উনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন, এবার নাটকের জন্য পুরস্কার পাবেন। আমাদের কেন্দ্র সরকার নয়, আগের এক কেন্দ্র সরকারই একটা এইমস দিয়েছিল। আমাদের কেন্দ্র সরকারেরও মনীষা আছে যে ওখানে একটা এইমস হবে, সেই এইমসকে উত্তরবঙ্গ থেকে উনি কল্যাণীতে নিয়ে এসেছেন। কল্যাণীর সাথে আমাদের কোনো বিরোধ নেই, কল্যাণীতে হোক, কিন্তু তার আগে উত্তরবঙ্গের এইমসটাকে না নিয়ে এসে কল্যাণীতে যদি আর একটা এইমস চেষ্টা করতেন, তাহলে উত্তরবঙ্গ একটা এইমস হতো, কল্যাণীতেও একটা এইমস হতো, কোনো ক্ষতি ছিল না। এখন ওখানে উত্তরবঙ্গে গিয়ে মানুষের আবেগকে নিয়ে, মানুষের ভাবাবেগকে নিয়ে নাটক করছেন। মুখ্যমন্ত্রী নাটক খুব ভালো করতে পারেন, সাহিত্য একাডেমি পেয়েছেন, এরপরে হচ্ছে অভিনেতা একাডেমি বা অভিনেত্রী একাডেমি পাবেন।